আলাইহি ওয়াসাল্লাম পাক হাতে তিনি খলিফাদের ওসিলায় আমি বাইয়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে। তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরবর্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার তওবাকে তওবাতান নসুহা বানায়া দিন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ বলেন দাওয়াসে, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন চুষ বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ বন্ধন আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ আমরা সকালে একশোবার, বিকালে একশোবার, রোজ দুইশোবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দুইশোবার পড়লে পঞ্চাশ বৎসরের চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে, মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদ গুনের পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহর বলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কুল আল্লাহ শরীফ নিচে দুইশো বার, মাঝামাঝি পাঁচশো বার, উর্দে এক হাজার বার ফড়িও। মুসলমান ফড়িয়া তোর মধ্যে ফু দিয়ে শরীর মালিশ করিয়া দিবেন, শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। কুলওয়াল্লাহ শরীফে এত বরকত রয়েছে, আয়াতুল কুরসির মধ্যে এত বরকত রয়েছে, আমানার রাসূলের ভিতরে এত বরকত রয়েছে। সাইরো কুলের যদি যাকাত দিয়া দাও, সাইরো কুলের ভিতরে, কুল সাইরো কুলের ভিতরে এত বরকত লিহিত রয়েছে, ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। বড় বড় আমাদের ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিনে আল কোরআনুল আযীমের আয়াতের বরকতে শিফা করিয়া দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে ছয়শ, বিকালে ছয়শ তসবিহাত আমরা পড়ব, আমরা সকলে পড়ব, সবাই বলে ইনশাআল্লাহ। হাত উঠান, সবাই বলে ইনশাআল্লাহ। বাবা জি অকল শুনো, পড়ো, শুনো, মানার চেষ্টা করো, আমল জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে আমল করার ব্যবস্থা করো, ইচ্ছা করো, চেষ্টা চালায়া যাও। সকালে ছয়শ বার, বিকালে ছয়শ বার, সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, আল্লাহু আকবার একশো বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি একশো বার, দুরুদ শরীফ একশো বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আমরা সকালে 600 বিকালে 600 দাম ভাবে যদি আমরা ভরে যাই আমরা জিকির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত দিবা, মালের মধ্যে বরকত দিবা, ওলাদের মধ্যে বরকত দিবা, আমরার জীবনটা নূরময় হয়ে যাবে, উজ্জ্বলময় হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে, আমরা পড়ব সবাই বলে ইনশাআল্লাহ। আর দুরূদ শরীফ 200 থেকে 500 হাজার বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা চালিয়ে যাব সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতির জিকির, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সা হাত্তা ইউকালা ফিল আরযি, আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মরদ মুমিন আল্লাহ আল্লাহ কাহনে ওয়ালা, আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনে ওয়ালা মৌজুদ থাকবে। সুরে বলেন সুবহানাল্লাহ।